1971 সালে বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল, লড়াই করেছিল 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে, জীবন দিয়ে, ইজ্জত হারিয়ে প্রমাণ করে দিয়েছিল, আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 1952-তে মায়ের ভাষা রক্ষা করার আন্দোলনে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল, আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1985 সালে যখন ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হয়েছিল, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল, চাপাই নবাবগঞ্জে আমার দেশের ছাত্রদেরকে, শ্রমিকদেরকে, রেল শ্রমিক, রিক্সাওয়ালাদেরকে গুলি করে 1975-এ এরশাদ সরকার হত্যা করেছিল, জীবন দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে কিন্তু কোরআনের অবমাননা মেনে নিতে জানে না। সেই বাংলাদেশের তাওহিদি জনতা, বাংলাদেশের বীর বাঙালিকে আর একবার জাগতে হবে, কোরআন বুকে নিয়ে জাগতে হবে। বাংলাদেশে কোকা কোলা বয়কটের ডাক এসেছে, দেখেছেন না দেখেন নাই? কিছু মুনাফিক আছে যারা কোকা কোলা খাওয়ার জন্য আবার অ্যাডভাইজও করে, ওদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা লাগবে, কারণ তারা মানবতার দুশ্মন। যেই দেশের পক্ষে শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ফিলিস্তিনের স্বাধীনতা চায়, সেই দেশের পক্ষ নিয়ে যারা কোকা কোলার মতো ব্র্যান্ডিং করবে, কোকা কোলার মতো পণ্য অ্যাডভাইস করবে, তাদেরকে বাংলার জমিনে রাখা হবে না, তাদেরকে বাংলাদেশের মাটি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হবে, যেইভাবে তসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছে। ঠিক না ঠিক? ও আমার ভাইয়েরা, শেষ কথা হলো, এই কোরআন কায়েমের আন্দোলনে দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, এটা দেখার বিষয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্যে যদি ডাক আসে কোরআনের মিছিলে থেকে, বুকের তাজর তাজা রক্ত যদি জমিনে ঢালতে হয়, রক্ত ঢালবো, জীবন দেব, শহীদ হব, রক্তের সাগরে সাঁতার কেটে তাওহিদি কালেমার পতাকা উড়াবো, কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। ঠিক না বেঠিক? যারা কথা বলছেন আমি কি ভুল বলছি? তাইলে একটু হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠিক? সবাই জোরে, ঠিক না বেঠিক? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে, আছে না নাই?
কতওয়ালে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে, তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে, তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী, আছে না নাই? তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঢুকে ঢুকে, ইহুদি সন্ত্রাসীরা চালাই গুলি ওদের বুকে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঢুকে ঢুকে, ইসরাইলের ইহুদিরা চালাই গুলি ওদের বুকে। মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দি রবে, মসজিদুল আকসা কেন তাদের কাছে বন্দি রবে। মুসলমান জেগে ওঠো আকসা স্বাধীন করতে হবে, তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে, তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি কত বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের কর্মী যারা বন্দী থাকে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, কথা কয় না? পরিবর্তন আসার জন্য নিজেদের পরিবর্তিত হওয়ার দরকার আছে না নাই? আমরা পরিবর্তিত না হইলে এই সমাজের পরিবর্তন প্রত্যাশা করা যায়? এই জন্য যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন ডানে বামে দাঁড়ানো, আমার কলিজার টুকরা যুবকেরা তরুণেরা, কুমিল্লাবাসী, ইসলাম প্রিয়, জনন জনপ্রিয় এই কুমিল্লার জনগণ ইসলামকে বড্ড বেশি ভালোবাসে। ইসলাম প্রিয় মানুষ, জননন্দিত মানুষদেরকেই কুমিল্লাবাসী ভালোবাসে। ইসলামের জন্য রক্ত দিতে কার্পণ্য বোধ করে নাই কুমিল্লায় এমন সন্তান আছে না নাই? রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে, শহীদ হতে জানি রক্ত দিতে জানি, কিন্তু কোরআন হাদিসের অবমাননা মেনে নিতে জানি না। সেই একটা কথা কুমিল্লা নিয়ে বলেছে না বলে নাই, তবে তার মধ্যে কিছু কথা অবশ্যই সঠিক ছিল। সেটা হলো বাংলাদেশে বর্তমান জনপ্রিয় খ্যাতিমান আলোচক মুফাসসিরে কোরআন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী কুমিল্লার সন্তান, ঠিক না বেঠিক? সুতরাং কুমিল্লা জন্ম দিয়েছে এই দেশের রত্ন, দেশের গর্ব, দেশের গর্ব, যাকে নিয়ে গর্ব করা যায় এই কুমিল্লার গর্ভে তার জন্ম হয়েছে, বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিলে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। আমাদের প্রশাসনিক ভাইয়েরা এসেছেন, উপজেলা চেয়ারম্যান এসেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছেন, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, সবাই এসে মাহফিল বাস্তবায়নের জন্যে যা কিছু করা দরকার সেটা করে যাচ্ছে। জনগণ যদি এসে সামনে বসতে না পারে, এটা জনগণের ব্যর্থতা এবং কপাল পোড়া কপালিয়া জাতি ছাড়া কিছু নয়।
উপজেলা চেয়ারম্যান স্পষ্ট কণ্ঠে কিছুক্ষণ আগেও আমির হামজা ভাইয়ের সামনে বলে দিয়েছেন, এই তাফসীর মাহফিল হবে এবং এই তাফসীর মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যদি কিছু মানুষের হেদায়েত হয় সেটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং সেটা যেন হয়, তার জন্যে এই মাহফিল বাস্তবায়নে যা করা দরকার। উপজেলা চেয়ারম্যান বসে আছেন, উনি বলেছেন আমি মাহফিলের পক্ষে আছি। যারা মাহফিলের পক্ষে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? নির্বাচন হবে, ইলেকশন হবে, কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে নির্বাচিত করব, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদেরকে বাংলাদেশের বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে আর যাই হোক বাংলাদেশে পার পাওয়া যাবে না, আর বাংলাদেশে যদি পার পাওয়া যায়ও কুমিল্লায় পার পাওয়া যাবে না, যাবে? কারণ কুমিল্লার মানুষ অন্য জেলা যতটুকু এগিয়েছে কুমিল্লা তার থেকে বেশি এগিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মিজানুর রহমান আঝারি ভাইয়ের সাথে প্রোগ্রাম করলাম মালয়েশিয়াতে, এই তো আপনার এই মাসে, এই মাসে না গত মাসের সম্ভবত 19 তারিখে, আলহামদুলিল্লাহ ভোল্টেজ তো পাবে না, কারণ ভোল্টেজওয়ালা বক্তারা আসলে ভোল্টেজ একটু শর্ট পড়ে। ভোল্টেজ পাবে না কেন, পাওয়ার দরকার আছে না নাই? ভোল্টেজ পেতে হবে, বাংলাদেশে এত উন্নয়ন, রাস্তাঘাট, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, বাংলাদেশে টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, এরপরেও যদি ভোল্টেজ না পায় তাহলে বুঝে নিতে হবে কোনো ঝামেলা আছে, কোনো ঘাপলা আছে না নাই? ভোল্টেজ ঠিক করা লাগবে। কুমিল্লায় এসে এই কথা বলা যাবে না যে বিদ্যুতে ভোল্টেজ পাচ্ছে না, বলা যাবে? বলা যাবে না? কুমিল্লার ভোল্টেজ অনেক বেশি, এই যে ডান পাশে আছে অবশ্যই স্বীকার করবেন, ঠিক না বেটি? কুমিল্লার ভোল্টেজ বেশি না কম? আলহামদুলিল্লাহ আমাদের এমপি সাহেব মাহফিলের পক্ষে আছেন, চেয়ারম্যান মাহফিলের পক্ষে আছেন, উপজেলা চেয়ারম্যান মাহফিলের পক্ষে আছেন, আপামর অত্র অঞ্চলের জনগণ মাহফিলের পক্ষে আছেন। সুতরাং এই মাহফিল সাকসেস হবে না এটা মনে করার কোনো কারণ, এই জন্য মাইকের আওয়াজ যারা শুনছেন, এখনো যারা মনে করছেন যে কি হবে, আর মনে করার কোনো দরকার নেই, আল্লাহ পরিবেশটাও সুন্দর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? পরিবেশ সুন্দর করে দিয়েছে না দেয় নাই? আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শুনবেন, কোরআন বলবেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেব, আমি এই মাহফিল এবং কুমিল্লার মাহফিল, বিশেষ করে আমার মাসুদ পারভেজ সোহাগ ভাই আপনারা চিনে থাক, মানে চিনে চেনেন না, সবাই চেনেন, ভাইয়ের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এই মাহফিলে কিন্তু আমি শিল্পী বা বক্তা কিছু নই, এই মাহফিলের একজন আয়োজক আমি। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? স্টেজে বসে মিথ্যা বলা যায়? বাইরে বলা যায় নাকি? কোথাও তো মিথ্যা বলা যায় না। আসলেই এই মাহফিলের বাস্তবায়ন কমিটির আমি একজন লিখিত না অলিখিত সদস্য। আমির হামজা ভাইয়ের মাহফিলের দাওয়াত দেওয়া থেকে শুরু করে এখানে আসা এবং মাহফিল বাস্তবায়নে কোথায় কি হচ্ছে, কিংবা কোন জায়গায় কি সমস্যা, কে পক্ষে কে বিপক্ষে, সব যোগাযোগ রক্ষা করে আজকে এই মাহফিলে এসেছি। আমি কুমিল্লার সন্তান না হলেও এই কুমিল্লাবাসীর প্রতি ভালোবাসা রেখে এবং মাসুদ পারভেজ সোহাগ ভাইয়ের সৌজন্যে আজকে মাহফিলে এসেছি। তেমন কিছু শোনানোর দরকার আমার মনে হচ্ছে না যে আপনাদের জন্য আছে। ভাইজান চলে আসবেন খাওয়া দাওয়া করে, এবং ওনার সাথে আমাদের হুসাইন আহমেদ মাহফুজ ভাই, উনি এসে আপনাদের সামনে সামান্য সালাম বিনিময় করবেন। খুব অল্প সময়ের মধ্যে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, এই সময়ের আবহাওয়া দিয়ে গ্যারান্টি আছে? এই সময়ের আবহাওয়া দিয়ে গ্যারান্টি নেই, যে কোনো সময় আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে, এই জন্য মাহফিলটা আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। সুতরাং আশেপাশে ঘোরাফেরা না করে সবাই তাড়াতাড়ি মাহফিলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন
হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া, ঠিক না বেঠে? সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নারায়ে থাকবে, লিল্লাহে থাকবে। হুসাইন আহমেদ মাহফুজ সাহেবের আগমন, মাহফুজ সাহেবের আগমন, খুশি তো আপনারা? আমাদের প্রিয় মাহফুজ ভাই আসা মানে হামজা ভাই চলে আসে। কেন? মাঝে মাঝে কিছু বিষয় থাকে না, যে যদি চাঁদ দেখা যায় পরের দিন ঈদ হয় না হয় না, কথা কয় না? চাঁদ দেখা গেলে পরের দিন, ভিসা পাওয়া গেলে পরের দিন ফ্লাইট, ভিসা না পাইলে কি বিশেষ বিদেশের ফ্লাইট হয়? তো আমির হামজা ভাইয়ের ভিসা হলো মাহফুজ ভাই, চাঁদ হলো মাহফুজ ভাই। মাহফুজ ভাই স্টেজে এসে বসা মানে মনে করে নেবেন যে হামজা ভাই স্ট্যান্ড বাই। খুশি তো আপনারা? আমি চিনি নাই আজারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না ঝারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হয় বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে।
মধুর সুরে বলতো তার আয়াল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা, কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলেজা। কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় না মাঝে নোনা যাতে, কেঁদে বলে হাই ওগো দয়া মাই শোন ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় না মাঝে নোনা যাতে, কেঁদে বলে হাই ওগো দয়া মাই শোন ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজা ওরা। আমরা চিনি না হেলাই, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না ইউবি, চিনি না সিদ্দিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বে? ঠিক। এই গানের সাথে একটা মেসেজ আপনাদের দিয়ে দিই। গত মাসে মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে মালয়েশিয়াতে প্রোগ্রাম পরবর্তী মিটিংয়ে আমি ভাইজানকে বললাম, ভাইজান বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তাওহিদি জনতা, বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা, বাংলাদেশের অপামর জনসাধারণ, আপনার আগমনের প্রতীক্ষায় পথ চেয়ে আছে, আপনি বাংলাদেশের মানুষের জন্য কি বলবেন? উনি বলেছিলেন আপনি বাংলাদেশের মানুষদেরকে আমার সালাম পৌঁছে দিবেন। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। এবং বাংলাদেশের মানুষদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর নির্ধারণ করে রেখেছেন, সেই তাকদীরের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। প্রত্যাশা করি খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি বাংলাদেশের জমিনে ফিরব এবং বাংলাদেশের মানুষদেরকে কোরআন শুনিয়ে ধন্য করব ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? আমি মেসেজটা পৌঁছে দিলাম, মিজানুর রহমান আজহারি ভাই আসবেন বিজয়ী বীরের বেশে, বাংলাদেশের তাওহিদি জনতাকে কোরআন শোনাবেন। আমির হামজা ভাই যেভাবে 3 বছর পরে আবার ময়দানে ফিরে এসেছেন, কোরআন শোনাচ্ছেন বাংলাদেশের তাওহিদি জনতাকে, শুধু কোরআন শোনাবেন না, বাংলাদেশের মানুষ কোরআন শুনে বুঝে আমল করে বাংলাদেশে কোরআন কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই তাওহিদি জনতা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? সুতরাং কোরআন থেকে আমাদের সমাধান নেওয়া দরকার, কোরআন থেকে আমাদের পথ নির্দেশ নেওয়া দরকার। আমি আর 2টা সঙ্গীত শোনায় বিদায় নেব, ভাইকে একটু কষ্ট দেব। কয়টা? 2টা? 2টাই হবে? আমার তো 150 গান শোনাইতে মন চায়, তার দরকার নেই। 2টা গানের মধ্যে প্রথমে যেটা শোনাতে চাচ্ছি সেটা হলো কোরআন নিয়ে সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো যে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো, খুলে সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো, খুলে সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি।
আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সম্মানিত ভাইয়েরা, আমার মাহফুজ ভাইকে যতটুকু কষ্ট দিয়েছি উনি আমার বড় ভাই হিসাবে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমির হামজা ভাই অপেক্ষমান রয়েছেন উনি সালাম বিনিময় করবেন, তারপরেও তারপরেই হামজা ভাই চলে আসবেন। সুতরাং যতটুকু জায়গা আছে খুব দ্রুত জায়গাগুলো পরিপূর্ণ করে দেন। ডান পাশে দাঁড়ানো মানুষগুলো বাঁ পাশে চলে আসেন, আমার ডানে দাঁড়ানো মানুষগুলো বাঁ পাশে চলে আসেন। আমি আপনাদের জন্যে দোয়া করে আমার জন্যে দোয়া চাই, আমার ভুল কথাগুলোর দায় নিজে স্বীকার করে নিচ্ছি, যদি ভুল বলে থাকি সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো কিছু যদি বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমার নিজস্ব কোনো যোগ্যতা নাই। আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে কোরআনের জন্য কবুল করে নেন, এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সবাইকে আবার আমার শেষ সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।